এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট এবং পাশাপাশি বড় একটি সুখবর আপনার কাছে যদি থাকে মেনুয়াল কাস্ট সার্টিফিকেট অর্থাৎ অনেক দিন আগে সেই কাস্ট সার্টিফিকেট আপনি বানিয়েছেন সেটা ডিজিটাল নয় তাহলে এখন সেই মেনুয়াল কাস্ট সার্টিফিকেটকে আপনিও কিন্তু ডিজিটাল করতে পারবেন অলরেডি কিন্তু ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করার জন্য কিন্তু ফর্ম অলরেডি কিন্তু অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্ম ফিল করে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে তাহলে কিন্তু ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে আপনি কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করে নিতে পারবেন তো কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে কিভাবে সেই ফর্ম আপনারা ফিল করবেন কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন প্রত্যেকে ভিডিও নিচে লাইক বটনটির উপর ক্লিক করে ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে প্রত্যেককে ভিডিওটি দেখার সুযোগ করে এবং তাদেরকে আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক নতুন ভের্টস হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে দিন আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক তো এর জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনের বা কম্পিউটারের যে ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনার জাস্ট সার্চ করবেন বি কাস্ট সার্টিফিকেট লিখে দেখুন আমি এখানে কিন্তু সার্চ করেছি ডাবলি কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করেছি সবার প্রথম যে ওয়েবসাইটটি আপনার কাছে শো হবে সার্চ করার পর সেই ওয়েবসাইটটির উপর আপনারা ক্লিক করবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হবে এবং এই ওয়েবসাইটে যদি আপনারা আসেন এখানে দেখবেন এই ওয়েবসাইটে একটি নতুন অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে দেখুন এখানে কিন্তু একটা লেখা স্ক্রল হচ্ছে আপলোডিং অফ মেনুয়াল কাস্ট সার্টিফিকেট ফর ডিজিটাইজেশন

তারা কিন্তু সে কাস্ট সার্টিফিকেটটিকে এখন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে কিন্তু ঘর বসে আবেদন করতে পারবেন এবং আপনার সেই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি ইজিলি কিন্তু ডিজিটাল সার্টিফিকেট পেয়ে ওকে কিভাবে আবেদন করবেন দেখুন এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট নতুন একটি অপশন এই ওয়েবসাইটে এই মুহূর্তে অ্যাড করে দেওয়া হয়েছে তো এখানে দেখুন তিনটি অপশন দেওয়া হয়েছে প্রথম অপশন হচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি টেকনিচার বেসে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ঠিক তার নিচে রয়েছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ফর্মটাও ফিল আপ করে দেখাচ্ছি যেহেতু সম্পূর্ণ নতুন এই এই অপশন এই ওয়েবসাইটে অ্যাড করা হয়েছে এবং সম্পূর্ণ নতুন একটি ফর্ম ডিজিটাল করার জন্য ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটাল করার জন্য তো অবশ্যই ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকে লাইক করে ভিডিওটি আপনি আপনার প্রয়োজনীয়দের সাথে কিন্তু প্লিজ ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে চান তারা কি করবেন এই যে সবার প্রথম অপশনটি রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন অর্থাৎ সবার প্রথম যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের কাছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করার জন্য অনলাইন যে ফর্ম সেটি আপনাদের কাছে ওপেন হবে ওকে তো দেখুন এক্ষেত্রে আমাদের কাছে ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে এই ফর্মটা দেখুন কি জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে এবার আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সবার প্রথম দেখুন বলা হচ্ছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেটটি আগে থেকে রয়েছে অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটের মধ্যে একটা নাম্বার পাবেন সেই নাম্বারটা জাস্ট আপনারা এখানে দেখে দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন ওকে এখানে জাস্ট আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন এবার এখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট আপনার কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু হয়েছিল ঠিক কাস্ট সার্টিফিকেট নাম্বারের পাশে বা নিচের দিকে দেখবেন ইস্যু ডেট কিন্তু লেখা থাকবে সেখান থেকে দেখে দেখে আপনি কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে আপনার ইস্যু হয়েছিল এখান থেকে আপনারা সে কাস্ট সার্টিফিকেট ডেটটা এখান থেকে আপনারা ক্যালেন্ডার থেকে বসিয়ে দেবেন এবার বলা হচ্ছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি আপনার সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু হয়েছিল সেই অথরিটির নাম এবার এখানে আপনাকে লিখতে হবে এবার বলা হচ্ছে কাস্ট আপনার এসসি নাকি ওবিসি নাকি ওবিসি এ ওকে তো সেটা এবার আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো দেখুন এখানে দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি তো যদি আপনার এসসি হয়ে থাকে তাহলে এসসি এর উপর আপনারা ক্লিক করবেন বা সিলেক্ট করবেন এরপর তখন বলা আছে সাব কাস্ট এটা আপনি কাস্ট সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনার সাব কাস্ট সিলেক্ট করে নেবেন এবার বলা হচ্ছে রিলিজিয়ান আপনার ধর্ম এখান থেকে আপনি হিন্দু জৈন খ্রিস্টান দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখান থেকে আপনি হিন্দু হলে হিন্দুজম এটাকে সিলেক্ট করবেন এবার বলা হচ্ছে ফুল নেম এখানে আপনার কাস্ট সার্টিফিকেটে কী নাম রয়েছে সেই নামটা এবার এখানে আপনাকে কিন্তু লিখতে হবে ওকে আপনার কাস্ট সার্টিফিকেটের মধ্যে দেখবেন আপনার নামটা যেমন রয়েছে ঠিক একইভাবে এখানে লিখে দেবেন এবার ফাদার নেম লিখতে বলা হচ্ছে এখানে আপনি আপনার বাবার নাম

সেটা আপনি রেশন কার্ড মধ্যেই পেয়ে যাবেন ওকে এরপর দেখুন এখানে বলা হচ্ছে ফোন নাম্বার এখানে আপনি কি করবেন আপনার যে ফোন নাম্বার যে ফোন নাম্বারটা আপনার বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা কিন্তু লিখে দেবেন পাশের রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে এবার আপনাকে সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ওকে এখানে পরপর আপনারা যদি দেখেন ডিস্ট্রিক্টগুলো পেয়ে যাবেন এরপর এখানে দেখুন বলা আছে সাব ডিভিশন এখান থেকে আপনার যে সাব ডিভিশন রয়েছে সেটা সিলেক্ট করবেন দেন পাশে রয়েছে পুলিশ স্টেশন এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন ঠিক পাশে রয়েছে পোস্ট অফিস এখানে আপনি পোস্ট অফিসের নামটা লিখবেন ওকে এরপর দেখুন নিচের দিকে আসলে এখানে বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি ব্লক আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন যদি ব্লক হয় ব্লকের ওপর সিলেক্ট করবেন এরপর জিপি অর ওয়ার্ড গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করবেন এরপর বলা হচ্ছে ভিলেজ পাড়া হাউস নাম্বার রোড এখানে আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটা এখানে লিখে দেবেন এরপর বলা হচ্ছে পিনকোড এখানে আপনি পিনকোডটা দেখে দেখে অবশ্যই সঠিকভাবে কিন্তু লিখবেন কোনোটা কিন্তু ভুল করবেন না এরপর সব এই যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি রয়েছে দেখুন বলা হচ্ছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো আপনার যে পুরনো যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে ম্যানুয়াল সার্টিফিকেট সেই সার্টিফিকেটের একটি ফটো এখানে আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে ওকে এখানে আপনি আপলোড করে দেবেন জেপিজি ফর্মেটে এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ আপনার এখনকার রিসেন্ট একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনারা কিন্তু অবশ্যই সেটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন এবং অবশ্যই সেটি কিন্তু জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে তো সবকিছু যেভাবে আমি আপনাদেরকে বললাম সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ করার পর সবার শেষে এখানে আপনারা একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে আর বি জি ডি এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে আপনারা কিন্তু লিখে দেবেন দেন সাবমিট বাটনটির উপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুল ভাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনার কিন্তু জেনারেট হবে সেই নাম্বারটা আপনারা কিন্তু অবশ্যই নোট করে নেবেন বা সেটার একটা প্রিন্ট আউট অবশ্যই করে নেবেন এবার ফর্ম ফিল আপ হয়ে যাবার পর অ্যাকনোলেজমেন্ট নাম্বার যখনই পেয়ে যাবেন আবারো আপনারা কিন্তু এই কাস্ট সার্টিফিকেট wb.gov.in এর অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন ঠিক এই যে নতুন অপশনটি রয়েছে ব্যাকলগ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন এবার বলা হচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনারা এবার ক্লিক করবেন ক্লিক করবেন এবার আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পেয়েছেন ওকে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনি পেলেন তো সেটার নাম্বারটা এখানে দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন ওকে যে নাম্বারটি আপনি পেলেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ফর্মটি সাবমিট করার পর যে নাম্বারটা পেয়েছেন সে নাম্বারটা বসাবেন দেন সার্চ বটনটির ওপর যখনই ক্লিক করবেন আপনার কারেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটি থাকবে সেটি আপনাকে দেখাবে যখন দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে আপনারা ঠিক একইভাবে এখনকার যে রকম করা যায় এবং ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করতে পারেন এই সার্টিফিকেটটিও ভাবে আপনারা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পর অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে আপনারা একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যতটা পারবেন বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ